হ্যালো বন্ধুরা, আমরা এর আগের ভিডিওতে একটা একপদী রাশিকে একপদী রাশি দিয়ে কিভাবে গুণ করতে হয় সেই জিনিসটা শিখেছি। সেটারই আরেকটা অঙ্ক আমরা আজকে করব এবং এই অঙ্কের নতুনত্বটা যেটা সেটা হলো, দেখো একটা সংখ্যার সাথে মাইনাস যুক্ত আছে। এখন আমরা কিন্তু অলরেডি শিখেছি যে একটা সংখ্যা যদি প্লাস হয় এবং আরেকটা সংখ্যা যদি মাইনাস হয় তাহলে আনসারটা কি হয়, আনসারটা হয় মাইনাস। অর্থাৎ রাশির দুটোর চিহ্ন যখন ডিফারেন্ট হয়, আলাদা হয়, তখন আমরা আনসার হিসেবে মাইনাস পাই। এবং চিহ্ন যদি সেম থাকে, দুটাই প্লাস বা দুটাই মাইনাস, তাহলে আমরা আনসার পাই প্লাস। তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে, প্রথম কাজ হবে একটা মাইনাস বসিয়ে দেওয়া। এবং তারপরে আমরা দেখব একই রকম যে জিনিসগুলো আছে সেগুলোকে আমরা এক করার চেষ্টা করব এবং এই সূত্রের মাধ্যমে অঙ্কটা করব। অর্থাৎ এ টু দি পাওয়ার এম এর সাথে যদি এ টু দি পাওয়ার এন গুণাকারে থাকে, সেই সহগ চলক বা সূচক যেগুলো আছে এম এবং এন, এই সূচকগুলো যোগ আকারে চলে আসে। অর্থাৎ এম এবং এন যোগ হবে। তাহলে আমরা প্রথমে 12 সাথে 6 গুণ করব। এরপরে আসবে এ, এখানে এ কোথায় আছে দেখো, এখানে আছে এ স্কোয়ার আর এ পাশে আছে এ। এরপরে দেখো এক্স এবং এক্স কিউব, এরপরে ওয়াই স্কোয়ার, দেখো এপাশে কিন্তু কোনো ওয়াই স্কোয়ার নেই, সুতরাং এই ওয়াই স্কোয়ারটা এমনিই বসে যাবে। এবং এপাশে একটা বি আছে যেটা এপাশে নেই, সেটাও এমনি বসে যাবে। তাহলে উত্তরটা কত হবে, মাইনাস 6/12 এ স্কোয়ারের সাথে এ গুণ করলে হয়ে যাবে 2+1। এই এর উপরে আমরা মনে মনে একটা পাওয়ার 1 আছে ধরে নিব এবং সেই জন্য 2+1 হচ্ছে। এবং এখানেও এক্স এর উপরে পাওয়ার 1 ধরে নিব এবং এপাশে আছে 3, ওয়াই স্কোয়ারের মতোই থাকবে এবং বি থাকবে। তাহলে আমাদের উত্তরটা হবে -72 এ টু দি পাওয়ার 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার বি। দেখো আমাদের অঙ্কের কিন্তু একদম সিম্পল দুইটা স্টেপ। প্রথম কাজ হচ্ছে চিহ্নটা ডিফাইন করা, যে চিহ্নটা কি হবে সেটা খুঁজে বের করা। এরপরে আমাদের কাজ হচ্ছে সব একজাতীয় জিনিসগুলোকে একসাথে করা। এভাবে করে আমরা অঙ্কটা করে ফেললাম। এরপরে হচ্ছে একজাতীয় জিনিসগুলোর গুণফলের যে সূচকগুলো থাকে সেগুলো যে যোগ হয়, সেই যোগগুলো করে আমরা আমাদের উত্তরটা পেয়ে গেলাম। এখন তোমাদের জন্য একটা ছোট্ট টাস্ক, সেটা হচ্ছে এই অঙ্কটা তোমরা নিজেরা সলভ করো। ভিডিওটা পজ করো এবং নিজেরা এই অঙ্কটাকে সলভ করার ট্রাই করো। আশা করি তোমরা সলভ করতে পেরেছো। আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি, দেখো একটা হচ্ছে মাইনাস একটা হচ্ছে প্লাস, তাহলে আনসারটা কী হবে, মাইনাস 7×4 একসাথে আসবে, এ স্কোয়ার এবং এই এ স্কোয়ারটা একসাথে আসবে, বি টু দি পাওয়ার 4 এভাবেই বসে যাবে, সি এবং সি কিউব একসাথে আসবে এবং ডিও এভাবেই বসে যাবে। তাহলে আমাদের উত্তরটা কত হবে, 4×7=28। আর এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে কী হবে বলো তো, পাওয়ারটা কিন্তু যোগ হবে, অর্থাৎ 4, বি টু দি পাওয়ার 4 বসে যাবে, সি এর এখানে একটা 1 আছে এবং এটা 3, সুতরাং 1 এবং 3 যোগ হয়ে যাচ্ছে 4 এবং ডি বসে গেল। তাহলে দেখো তোমাদের উত্তরের সাথে আশা করি আমার উত্তরটা মিলে গিয়েছে, না হলে একটু চেক করে ঠিক করে নাও। এবং এর পরের ভিডিওগুলোতে আমরা আরেকটু অ্যাডভান্স অঙ্কের দিকে যাব, আমরা একপদী রাশিকে বহুপদী রাশি দিয়ে গুণ করার চেষ্টা করবো।